এক ভাই প্রশ্ন করেছেন, আদম আলাইহিস সালাম যখন ভুল করেছিলেন তখন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে ক্ষমা করেছেন, এই কথাটি তাবলিগে নিসাবের মধ্যে রয়েছে, এর সত্যতা কতটুকু? এই কথাটি তাবলিগে নিসাবে আছে, মানে ফাজাইল আমল তাবলিগে নিসাবে আছে, আর এই কথার রেফারেন্স দেওয়া হয়েছে একটি জাল হাদিস। হাদিসটি জাল, মুস্তাদরাক হাকিমে হাদিস আছে, সেই হাদিসই সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম জাল বলেছেন। এমনকি আরো তাবলিগী নেশা ফাজাইল আমলের একটি খেয়ানতের কথা শুনুন, যে উর্দু ভাষায় আসলে লিখা হয়েছে, আরবিতে ওই হাদিসটার হুকুম লিখা হয়েছে, যে হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের মন্তব্য, তারা বলেছেন যে হাদিসটি জাল মজু, এ কথা আরবিতে লিখা হয়েছে, কিন্তু উর্দুতে অনুবাদ করা হয়নি, বাংলাতে অনুবাদ করা হয়নি। যখন বাংলাতে অনুবাদ হয়েছে এই কথাটির বাংলায় অনুবাদ করা হয়নি। তাহলে আরবিতে থাকলো একজন ভালো আলেম যদি পড়ে বা আরব দেশের মানুষ পড়ে, তাহলে ভাবি কথা তো ঠিকই, জাল হাদিস বর্ণনা করার পরে লিখিত হয়েছে মন্তব্য যে হাদিসটি জাল। তাহলে যে ব্যক্তি জাল হাদিস বর্ণনা করলো, আমি বর্ণনা করি, আমার জাল হাদিসের কয়েকটি আলোচনা আছে এখানে, ক্যাসেট আছে, আর বলে দিলাম যে হাদিসটি জাল, তাহলে সতর্ক করে দিলাম, কোনো দোষ নেই। কিন্তু উর্দু ভাষী বাংলা ভাষী গিয়ে আর বুঝতে পারলো না যে হাদিসটি জাল, তবলিগ নেশা ফাজাইল আমল পড়ে ওই বিদাতের উপর থেকে গেল আর ওসিলার মাধ্যমে দোয়া করতে লাগলো, হাদিসটি জাল মানে মৌজু, গড়া হাদিস, মিথ্যা হাদিস। নবী সাল্লাম, মিথ্যা হাদিসের অর্থ যে নবী সাল্লামের হাদিস নাই, এটি হচ্ছে অন্যদের পক্ষ থেকে, এটি জালকৃত বিদাতীদের পক্ষ থেকে, এটি নবী সাল্লামের হাদিস নয়। পক্ষান্তরে কোরআনের কথা কি, কোরআনে আল্লাহ বলেছেন ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালামের দোয়া কেমন করে কবুল হলো, আদম আলাইহিস সালাম তার পালনকর্তা রবের কাছ থেকে কয়েকটি ওয়ার্ড শিখলেন, আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ কত দয়াবান, প্রথম মানুষকে শেখাবে, আমাদেরকে শেখাবার অনেকে আছে, কেউ যদি ভুল করে তার মুরব্বী আছে, বাবা আছে, বন্ধু বান্ধব আছে, এই ভুল করেছো তোবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এইভাবে আল্লাহকে ধরো, বলার আছে আমাদের, শেখাবার অনেকে আছে, আদম আলাইহিস সালামকে কে শেখাবে, আল্লাহ নিজেই দয়া করেছেন যে আদমকে শেখায়, না হলে কি করে সে তওবা করবে, আল্লাহ নিজেই শেখাচ্ছেন আদম এইভাবে দোয়া করো। ফাতালাক্কা আদমের রব্বিহি কালিমাত, সূরা বাকারায় আল্লাহ রাব্বুল স্পষ্ট বলছেন আমি সেই দোয়া শিখেছি, সেই দোয়াটি কি, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল বর্ণনা করে সূরাতুল আরাফে কালা আদম হাওয়া বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করে নিজের উপর অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ যদি আমাদের মাফ না করো, মার্জনা না করো, ওয়াতারহামনা দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে যাবো। আল্লাহ আল্লাহ শিখিয়ে দেওয়া দোয়া, কোরআনে বলছে রব্বানা যালামনা আনফুসানা দোয়া, আর হাদিস কি, নবী সাল্লামের হাদিস কি কোরআন বিরোধী হবে, যদি সত্য হাদিস হতো, সহি হাদিস হতো, কোরআন বিরোধী হতো না, জাল কথা যার ফলে কোরআন বিরোধী। জি।